নতুন কর যুক্তরাষ্ট্রের কড়া জবাব চীনের শেষ পর্যন্ত চীনের রফতানিকৃত পণ্যের ওপর নতুন মাসুল তালিকা অনুমোদন করেই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে বেইজিং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্রাম্পের বাণিজ্য নীতিকে এক হাত নিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাং শুয়াং এর ফলে বিশ্বের দুই শক্তিধর দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা হোয়াইট হাউস সূত্রের খবর চীনের রপ্তানিকৃত বিভিন্ন পণ্যের ওপর শুল্ক নির্ধারণ ধরনের নয়া তালিকা অনুমোদন করেছেন ডোনাল্ড ট্রাম্প যা চীনের পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি বাণিজ্যে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে চলতি বছরের মার্চ মাসে চীনের রফতানিকৃত পণ্যের ওপর নতুন হারে শুল্ক লাগুর কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প তারপরেই চীনের সঙ্গে আমেরিকার ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় চীন জানিয়ে দেয় মার্কিন প্রশাসন নয়া মাসুল নীতি কার্যকর করলে মোক্ষম জবাব দেবে তারা ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে বলেছিলেন চীন বেশি বাড়াবাড়ি করলে তাদের একশো মার্কিন ডলার রফতানি বাণিজ্যের ওপর নয়া মাসুল নীতি কার্যকর করা হবে এরপর মেয়ের মাঝামাঝি সময়ে বাণিজ্যিক সংক্রান্ত দু দফার আলোচনার পর সুর নরম করে দুপক্ষই এবং তাতে বিশ্ব বাণিজ্য যুদ্ধে আপাতত সংঘর্ষ বিরতির আবহ তৈরি হয় আমেরিকা ও চীনের মধ্যে চলতি মাসের প্রথমার্ধে ফের ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক আলোচনা হলেও সমাধান সূত্র মেলেনি হোয়াইট হাউস সূত্রে জানা গেছে মার্কিন বাণিজ্য সচিব রাজস্ব সচিব এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা নব্বই মিনিটের বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প সেখানে দীর্ঘ আলোচনার পর চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর নতুন হারে শুল্ক আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট এবং তুন মাসুন তালিকায় সিলমোহরও দিয়ে দেন তিনি জানা গেছে প্রথা মাফিক সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পরপরই কড়া বিবৃতি দিয়েছে বেজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং বলেছেন চীনের বাণিজ্য স্বার্থকে নষ্ট করতেই একতরফাভাবে নতুন মাসুল তালিকা অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন চীনও এ ব্যাপারে হাত গুটিয়ে বসে থাকবে না চীনের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় খুব শিগগিরই ন্যায়সঙ্গত পথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সুয়াং জানিয়েছেন পাল্টা ব্যবস্থা ছশো উনষাটটি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করল চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে চীন আমেরিকার ছশো ঊনষাটটি পণ্যের ওপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক বসিয়েছে এসব পণ্য দিয়ে দু দেশের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি ডলারের বাণিজ্য হয় চীনের কয়েকশো রকমের পণ্যের ওপর মার্কিন সরকার নতুন করে শুল্ক আরোপ করার পর চীন এই পাল্টা ব্যবস্থা নিল চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে সয়াবিনের মতো তিন হাজার চারশো কোটি ডলার মূল্যের কৃষি পণ্য আমদানির ওপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে এবং ছয় জুলাই থেকে তা কার্যকর হবে আমেরিকা থেকে চীন যেসব পণ্য আমদানি করে তার মধ্যে আর্থিক মূল্যে সয়াবিন হচ্ছে প্রধান এছাড়া আমেরিকা থেকে চীন যে এক হাজার ছশো কোটি ডলারের অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ও কিছু অপরিশোধিত তেল আমদানি করে সেই সব পণ্যের ওপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক কবে থেকে বাস্তবায়ন করা হবে তার তারিখ পরে ঘোষণা করা হবে এর আগে গত এপ্রিল মাসে চীন একশো ছয়টি মার্কিন পণ্যের ওপর শতকরা পঁচিশ ভাগ হারে শুল্ক বসিয়েছে সেই তালিকায় আমেরিকা থেকে বিমান কেনার ওপরও শুল্ক আরোপ করার কথা বলা হয়েছিল তবে নতুন তালিকায় তার নাম উল্লেখ করা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পাঁচ হাজার কোটি ডলারের পণ্যের ওপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক বসিয়েছেন চীনের এক হাজার তিনশো রকমের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানোর জন্য চলতি বছরের প্রথম দিকে আমেরিকা একটি তালিকা প্রকাশ করেছিল ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ